প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল, যে কথা কেউ বলেনি অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানে আমরা করোনার অতিমারির পর বা করোনার অতিমারি যখন আমাদের কমতে শুরু করেছে সারা বিশ্বের মতো বাংলাদেশেও, ঠিক সে সময় আমাদের শিশুদের মানসিক স্বাস্থ্য ও তাদের শিক্ষায় ফেরা নিয়ে আমরা কথা বলবো। এবং সেই অনুষ্ঠানে কথা বলবার জন্য আজকে আমাদের সাথে অতিথি হিসাবে রয়েছেন অত্যন্ত একজন উপযুক্ত অতিথি, যাকে সবসময় আমরা একজন সেলিব্রিটি ডাক্তার হিসেবে চিনি। তিনি হচ্ছেন মানসিক রোগ বিশেষজ্ঞ ডাক্তার মেঘলা সরকার, তিনি রয়েছেন আমাদের সাথে। একই সাথে রয়েছেন আরেকজন মেধাবী মুখ, যিনি লেখক ও উন্নয়ন কর্মী হিসাবে কাজ করেন। একই সাথে একটি বেসরকারি সংস্থায় জাস্টিস ফর চিলড্রেন নিয়ে তিনি কাজ করেন। আমাদের এটিএন বাংলা অনেক প্রোগ্রামের সাথে তিনি যুক্ত। নিশাত সুলতানা, তিনি রয়েছেন আমাদের সাথে। আমরা দুজনের সাথে কথা বলবো শিশুদের মানসিক স্বাস্থ্য শিক্ষা ফেরা নিয়ে। আমি ডক্টর মেঘলা সরকার, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। স্কুল খুলছে, শিশুরা স্কুলমুখী হচ্ছে এবং অভিভাবকরাও কিন্তু একটা উদ্বেগের মধ্যে রয়েছে, স্কুল পাঠাচ্ছে, পাঠাবে কি না, সেই প্রেক্ষাপটে আসলে আমরা কতটুকু তৈরি আমাদের শিশুদেরকে স্কুলে এই মুহূর্তে পাঠানোর জন্য? করোনার চ্যালেঞ্জ তো শেষ হয়ে যায়নি, আমাদের শিশুরা বেশ অনেকদিন বাড়িতেই আবদ্ধ ছিল, আবার শিশুদের মানসিক স্বাস্থ্যের মধ্যে এক ধরনের ঘাটতিও ছিল যে তারা স্কুলমুখী হতে পারছে কি না। তো সেই অবস্থার প্রেক্ষাপটে আমরা আসলে কতটুকু প্রস্তুতি এবং তৈরি নিয়ে আমাদের এই শিক্ষায় ফেরাতে পারছি, এই মানসিক স্বাস্থ্য সুরক্ষা করে আমাদের শিশুদেরকে? এক ধরনের যেটা প্রিপারেশনের কথা বললেন, সেটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম বিষয়টা কাজ করবে। এবং যেহেতু একটা আনসার্টিনিটি ছিল, আমরা যেহেতু বুঝে উঠতে পারছিলাম না যে কবে ব্যাপারটা খুলবে, এবং অনেকে মনে করছিল এবছর হয়তোবা স্কুলে পাঠাতে হবে না, তো সেক্ষেত্রে কিন্তু অনেকেরই হয়তোবা এক ধরনের প্রস্তুতির ঘাটতি আছে। এটার জন্য হঠাৎ করে একটু তড়িৎ সিদ্ধান্ত হয়তোবা অনেকের কাছে লাগতে পারে। তবে যেটাই হোক, আমি বলবো যে প্রেক্ষাপটই হোক, এই যে শিশুদের যে স্কুলে ফেরা, এটা খুবই প্রয়োজন ছিল, বিশেষ করে আমরা যদি তাদের মানসিক স্বাস্থ্যের কথা বিবেচনা করি। সেই অবস্থা মানে আমরা তো ফেরাটাকে অবশ্যই আমরা স্বাগত জানাই, কিন্তু আসলেই কি আমরা আমাদের রাষ্ট্র সরকার কর্তৃপক্ষের পক্ষ থেকে সেই জায়গাটা কি আমরা শিশুদের জন্য সুরক্ষা করতে পারছি কিনা, যে তাদেরকে স্কুলে যাচ্ছে তারা করোনা আক্রান্ত হবে না, বা করোনা আক্রান্ত হলেও তারা সেভাবে চিকিৎসা পাবে, সেই অবস্থাটাকে আপনি কিভাবে দেখেন? এটা ঠিক উত্তর দেওয়াটা বা যাদের যে কর্তৃপক্ষের কাছে আমরা চিন্তা করছি, সেটা আবার এতখানি ব্যাপারটা সহজ তা না। কারণ আমাদের স্কুল কলেজগুলোতে কিন্তু অনেক শিশুরা আছে, সেখানে একেবারে স্বাস্থ্যবিধি মেনটেন করে তাদেরকে ওভাবে তাদের ডিস্ট্যান্সিংটা তাদের করা বা তাদেরকে যখনই হলে পুরো জিনিসটাকে ডিটেক্ট করা, কারণ আমাদের একটা জনসংখ্যার ব্যাপারটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এবং সেখানে রিসোর্সের কথা আমাদের মাথায় রাখতে হবে। একেবারে খুব যে আইডিয়াল সিচুয়েশন, সেটা আসলে তো ডেফিনেটলি আমাদের দেশের প্রেক্ষাপটে আমি মনে করি এরকম করে আসলে সম্ভব না। তবে আমার মনে হয় যেহেতু শুরু হয়েছে, আস্তে আস্তে এটাকে এক ধরনের অ্যাডাপ্টেশনও হবে, এবং যেহেতু কথা কিন্তু অনেকদিন ধরে হচ্ছিল, তারপর আমি বলবো যে এই যে তারা যে সিদ্ধান্তটা নিয়েছে এবং যেটা শুরু করে দিয়েছে, সেটা আমি বলবো যে এটা আস্তে আস্তে করে হয়তোবা এই প্রিপেয়ারনেসের মধ্যে দিয়ে তারা আসলে এটাকে অ্যাডাপ্ট করে ফেলবে। আপনার কাছে যদি আসি, আপনি তো অনেক বিষয় নিয়ে কাজ করেন, লেখালেখি করেন, বিশেষ করে শিশুদের নিয়ে কিন্তু আপনি অনেক কাজ করে থাকেন, সেই অবস্থায় আমরা কিন্তু যেটা বড় চ্যালেঞ্জ দেখেছি সেটি বাল্য বিবাহ চ্যালেঞ্জটি কিন্তু আমরা দেখেছি। আমরা দেখেছি যে এই করোনার অতিমারির সময় আমাদের বিশেষ করে যারা একটুখানি দারিদ্র সীমার কাছাকাছি অবস্থান করছেন, আমাদের গ্রামের মেয়েদের, এই সময় তাদের কিন্তু অনেকেরই বিয়ে হয়ে গিয়েছে, বা বিয়ে হবার জন্য অনেক জায়গায় দেখছি আমরা পরিকল্পনা গ্রহণ করছে, আমাদের লোকাল যে অথরিটি রয়েছে সেগুলি সেই সব বিয়ে বন্ধ করবার চেষ্টা করছে। তো এই অবস্থার প্রেক্ষাপটে আসলে এই যে শিশুদেরকে আমরা স্কুলে ফিরিয়ে আনার চেষ্টা করছি, শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে আনার চেষ্টা করছি, আবার দারিদ্রতা কিন্তু একটা বড় ধরনের একটা চাপ তৈরি করছে, সেই অবস্থায় একটা শিশু তার পরিবার থেকে সেই স্কুলে যাবে নাকি বিয়ের পিঁড়িতে বসবে, এই যে মানসিক একটা প্রস্তুতি পরিবারের পক্ষ থেকে এবং বিয়ে দিয়ে দিচ্ছে, সে অবস্থাটাকে আপনি কীভাবে দেখছেন? বাল্যবিয়ের কথা যেটা আপনি বলছেন, এই পরিস্থিতিটা তো আসলে বাংলাদেশের জন্য নতুন কোনো মানে পরিস্থিতি না, করোনার জন্য বেড়েছে এটা সত্য, কিন্তু আপনি যদি বাল্যবিয়ের বাংলাদেশের স্ট্যাটিস্টিক্স দেখেন, সেখানে কিন্তু প্রায় 52% মেয়ের বাল্যবিয়ে হয়ে যাচ্ছে, এটা করোনা শুরু হওয়ার আগে। এবং আপনি জানেন বাংলাদেশ কিন্তু দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম বাল্যবিয়ে প্রবণ দেশ, এবং পুরো বিশ্বের মধ্যে বাংলাদেশের অবস্থান কিন্তু চতুর্থ। পরিস্থিতি যখন বাংলাদেশে এরকম, ঠিক সেই সময়ে গত বছর থেকে মহামারী আকারে করোনা শুরু হয়েছে, এবং করোনার যেটা প্রভাব স্বাভাবিকভাবে আমরা কিন্তু জানি যে দরিদ্র পরিবারের মেয়েরাই কিন্তু বাল্যবিয়ের শিকার হয় বেশি, এছাড়া সামাজিক নিরাপত্তার যে অভাব সে কারণে তো হচ্ছে। করোনা পরিস্থিতিতে বেড়ে গেছে দারিদ্র, বেড়ে গেছে সোশ্যাল ইনসিকিউরিটি, যেটা সেটা বেড়ে গেছে, যার কারণে অনেক মেয়ে কিন্তু বাল্যবিয়ের শিকার হয়েছে। এবং আমরা দেখছি যে বিভিন্ন জেলায় এখন যে প্রতিবেদনগুলো আসছে, সেখানে এসেছে মানুষের জন্য ফাউন্ডেশনের একটি রিপোর্ট, যেখানে বলা হয়েছে প্রায় 7,500 মেয়ের বাল্যবিয়ে হয়ে গেছে মাত্র 9টি জেলায়। এবং এটা যদি আপনি সারা দেশের পরিস্থিতি দেখেন, এটাকে যদি আপনি 64 জেলায় দেখেন, তাহলে সেখানে দেখবো আমরা প্রায় 60,000 মেয়ের বাল্যবিয়ে হয়ে গেছে। এছাড়া ইউনিসেফের প্রতিবেদনে বলা হয়েছে যে অতিরিক্ত 10 মিলিয়ন কন্যা শিশু বাল্যবিয়ের ঝুঁকিতে আছে, যেটা কিনা করোনার আগে হলে হলে হয়তো বা এই 10 মিলিয়ন
মেয়ে শিশুর কিন্তু বাল্যবিয়ে বাংলাদেশের অবস্থা এই যখন পরিস্থিতি আসলে মানে আমরা বুঝতেই পারছি যে বাল্যবিয়ে কি ভয়ঙ্কর আকার ধারণ করেছে আমাদের কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্সের সাথে বাল্যবিয়ের একটি নিবিড় যোগসূত্র রয়েছে যে সমস্ত মেয়েরা বাল্যবিয়ের শিকার হচ্ছে তারা কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হচ্ছে এখন প্রশ্ন হলো যে শিশুগুলো আসলে বাল্যবিয়ের শিকার হয়েছে যারা স্কুল থেকে ঝরে পড়েছে তারা আসলে স্কুলে ফিরে আসবে নাকি তারা তাদের যে বাড়িতে তাদের বিয়ে হয়েছে যেটা শ্বশুর বাড়ি সেখানে তারা অবস্থান করবে এবং শ্বশুর বাড়ি তাদেরকে সেই অনুকূল সুযোগ সুবিধাগুলো দিবে কি না বা একই স্কুলে বা একই লোকেশনে তারা ফিরে যেতে পারবে কিনা তাহলে এই শিশুগুলোর কি হবে এই শিশুগুলো যদি স্কুলে ফিরে যায় আপনি জানেন যে যাদের বাল্যবিয়ে হয় তারা কিন্তু স্কুলে ফিরে যাওয়ার পর আগের সেই যে নিয়মের মধ্যে দিয়ে বা যে কনসেন্ট্রেশন দিয়ে তাদের পড়াশোনা করার জন্য তারা অভ্যস্ত ছিল সেখান থেকে একটা কিন্তু একটা বিচ্যুতি কিন্তু ঘটে আমরা এমনও দেখেছি একটা স্কুলে একজন শিক্ষার্থী ছাড়া তার আশেপাশের একটি ক্লাসের সবার বিয়ে হয়ে গেছে তাহলে যে শিশুটির বিয়ে হয় নাই এবং যে শিশুগুলোর বিয়ে হয়ে গেছে তারা আসলে কিভাবে মূলধারা শিক্ষায় ফিরে যাবে তো বাল্যবিয়ে যেহেতু আমাদের অস্বীকার করার কোনো উপায় নেই বাল্যবিয়ে একটা ধ্রুব সত্যের মতো তাহলে এই পরিস্থিতিটাকে কিভাবে আমরা মোকাবেলা করব এটাকে খুব গুরুত্বের সাথে কিন্তু সরকারকে শুধু আমরা যে শিক্ষায় ফিরিয়ে আনলেই যে বাল্যবিবাহ বন্ধ করতে পারবো সেটি কিন্তু নয় তাও কিন্তু নয় তাও কিন্তু নয় কারণ যে যে মেয়েটির বাল্য বিবাহের জন্য তাকে তার পরিবার স্থির করেছে চিন্তা ভাবনা করছে কি কারণে করছে সেটি চিহ্নিত করতে হবে অবশ্যই মূল যে কারণগুলো সেখানে কিন্তু সেগুলো এবং একই সাথে কিন্তু আমাদের একটা ভাববার জায়গা তৈরি করার দরকার আছে কিনা যে আপনি বলছিলেন যে মেয়েটি বাল্য বিবাহ হয়ে গিয়েছে সে তার যেখানে যাবে তার স্বামীর ঘরে সেখান থেকে তাকে পড়বার জন্য অন্য জায়গায় সুযোগ দেবে কিনা তার পাশাপাশি এইটিকে কি আমরা চিন্তা করি কিনা যে আমাদের যে মেয়েটির বাল্য বিবাহ হয়ে গেল সে মেয়েটি এখন কেমন আছে সে মেয়েটির স্বাস্থ্যের অবস্থা কী এ ধরনের কোনো গবেষণা করে সেই মেয়েটির পাশে দাঁড়াবার জন্য আমাদের কি কোনো সামাজিক দায়বদ্ধতা আছে কিনা অবশ্যই দায়বদ্ধতা রয়েছে আপনি কিছুদিন আগে নিশ্চয়ই লক্ষ্য করেছেন নুরনার নামের একটি মেয়ে বিয়ে হয়ে গিয়েছিল যে কিনা বিয়ের প্রায় এক মাস পর সে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে কিন্তু মারা গেছে তো এই খবরটি কিন্তু মিডিয়াতে এসেছে আমরা জানতে পেরেছি কিন্তু হাজার হাজার যে নুরনাহারদের খবর তাদের খবর কিন্তু আমরা রাখি না আমরা কিন্তু শারীরিক মৃত্যুটাকে অনেক সময় আমাদের চোখে পড়ে কিন্তু মানসিক মৃত্যু যেটা প্রতি মুহূর্তে যে মেয়েগুলি মারা যাচ্ছে যাদের মন বিকশিত হচ্ছে না সেই মেয়েগুলির খবর কিন্তু আমরা রাখছি না তাহলে এই মেয়েগুলোর পাশে দাঁড়ানোর দায়িত্ব কিন্তু আমাদের সবার স্কুল কর্তৃপক্ষ তারা কিন্তু স্কুলে ফি এখন স্কুল খুলেছে তারা কিন্তু জানে যে কয়টি মেয়ের বিয়ে হয়ে গেছে কীভাবে তার সেই শিশুগুলো কেমন আছে তারা যদি ওই লোকালয়ে না থাকে তাহলে কোন লোকালয়ে বিয়ে হয়েছে সেইখানে তাহলে কোনো ধরনের যদি সেই মেয়েগুলিকে সহযোগিতা করা যায় তাদের মনোগত এবং শারীরিক যেই সাপোর্টটা দরকার সেটা কিন্তু দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করা খুবই প্রয়োজন নাহলে এই যে বলছে 10 মিলিয়ন শিশু এই শিশুগুলো কিন্তু এখনও সময় আছে আমরা হয়তো বা রুখতে পারবো নাহলে কিন্তু পরিস্থিতি আরও ভয়াবহ তার দিকে যাবে ডক্টর মেঘলা সরকার আমরা যদি এই শিশুদের মানসিক স্বাস্থ্যের দিকে চিন্তা করি যে শিশুটির বাল্য বিয়ে হয়ে যাচ্ছে এবং হয়ে গিয়েছে যেটি 10 মিলিয়ন আমাদের দেশে এখন ঝুঁকির মধ্যে রয়েছে এখন যে স্কুলে যাচ্ছে সে কিন্তু নিজে নিজের কোনো সিদ্ধান্ত নিতে পারছে না তার পরিবার থেকে তাকে সিদ্ধান্ত নিয়ে দিচ্ছে তার বিয়ে করতে হবে যদিও দুই একজন স্থানীয় আইন প্রয়োগ করে সংস্থার কাছে গিয়ে নিজের বিয়ে নিজেই ভেঙে দিচ্ছে তো যাকে বিয়ে দেওয়া হয়েছে বা যাকে বিয়ে দেবার জন্য পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে অথচ সেই শিশুটি ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে বড় হয়ে সমাজে বেঁচে থাকতে চায় তার মানসিক স্বাস্থ্যের অবস্থাটা আসলে কী দাঁড়ায় যেটা ডাক্তার ইঞ্জিনিয়ার কথা বললেন এর চেয়ে তো মানে মূল জায়গাটা যেটা একটা বৈবাহিক সম্পর্ক বা এ ধরনের একটা যে তার নতুন একটা জীবনে প্রবেশ করা সেটা কিন্তু একটা রিয়েল লাইফকে হ্যান্ডেল করার ব্যাপারটা এই ক্ষমতাটাও কিন্তু থাকতে হবে ধরলাম সে হলো এক ধরনের হাউস মেকার হিসেবেই সে থাকবে এটাই তার হলো প্রধান পেশা থাকবে কিন্তু এই যে তার গৃহস্থালী তার সন্তান সন্ততি নতুন যে পরিবারটা তৈরি হবে সেটাকে হ্যান্ডেল করা নতুন একটা পরিবারের মানুষকে হ্যান্ডেল করা এটার সাথে তাকে মানিয়ে নেওয়া এটার জন্য যে মানসিক পরিপক্কতা দরকার এটা কিন্তু একটা 13-14 বছরের বয়সের মধ্যে হয় না আমাদের 18 বছর বয়স কিন্তু এই জন্যই করা হয় যে একটা নির্দিষ্ট বয়সের জন্য আমি মনে করি এর চেয়ে আরেকটু ম্যাচিওর হলে তার জন্য আরও মানে ভালো হয় কারণ আমাদের যে মানসিক যে বিকাশ অর্থাৎ আমাদের যে ব্যক্তিত্বের যে বিকাশ এটা আমরা মনে করি যে মোটামুটি ডেভেলপ করার জন্য এই যে শৈশব থেকে তার শুরু করে যে কৈশোর এবং 18-19 বছরের মধ্যে মোটামুটি একটা স্টেবল তার এক ধরনের মানসিক গঠনে তার তৈরি হয় যে স্টেবিলিটিটা অন্তত তার কিছুটা তার রিয়েল লাইফ অর্থাৎ তার যে নতুন একটা জীবন যেটার মধ্যে অনেক রকমের চ্যালেঞ্জ আছে যেটার মধ্যে অনেক ইনসিকিউরিটি আছে সেটাকে একটা হ্যান্ডেল করার তার ক্ষমতা তৈরি হয় কাজে যে বাচ্চাটা হলো আসলে সে 13-14 বছরে বিয়ে হয়ে গেল সে কিন্তু এই স্ট্রেসটাকে হ্যান্ডেল করার মতনই যথেষ্ট পরিপক্ক না কাজে তার আগে কিন্তু পরিপক্কতার আগে আমি তাকে একটা যুদ্ধে পাঠিয়ে দিচ্ছি কাজে এটা কিন্তু স্বাভাবিকভাবে তার সার্বিক কোয়ালিটি লাইফ তার যে যে দাম্পত্য জীবন তার হওয়ার কথা ছিল সেটা থেকে সে ডেপ্রাইভড হচ্ছে যেভাবে তার মা হওয়ার কথা ছিল যে মাদারহুডের যে রোলটা তার প্লে করা উচিত ছিল যে কোয়ালিটির সেটা থেকে সে কিন্তু
সেভাবে তার পাচ্ছে না, অর্থাৎ তার যে সম্ভাবনার জায়গাটা ছিল, একটা শিশু যে সম্ভাবনা নিয়ে জন্মগ্রহণ করে এবং সম্ভাবনার যে নানামুখী বিকাশ, এই বিকাশটা কিন্তু আমি রহিত করে দিচ্ছি। তার পেশাগত কত জায়গায় সে কী উৎকর্ষ হতে পারতো, সে চিকিৎসক হতে পারতো নাকি সে বিজ্ঞানী হতে পারতো, সেটা কিন্তু অনেক পরের কথা। হ্যাঁ, কিন্তু তার যে অ্যাটলিস্ট হলো বেসিক যে জায়গাটা, বেসিক যে তার লাইফের যে সেটা তার রাইটটা রয়েছে, সেটাই কিন্তু আমি ভায়োলেট করে দিচ্ছি। এখন একটা হতে পারে যে 13-14 বছরের বয়সে বিয়ে হলো, সে মোটামুটি সাকসেসফুলি তার লাইফটা লিড করলো। হ্যাঁ, কিন্তু আমি এখানে হলো সে যদি আসলে পরিপক্ক অবস্থাতে করতো, তাহলে কিন্তু এই জায়গায় পটেনশিয়ালিটি তার আরও আসলে সে এক্সপ্যান্ড করতে পারতো এবং আরও আরও আর গুণগত মানে আরও উৎকর্ষ জীবন যে যাপন করার যে তার ডিজার্ভ করতো, সেটা থেকে কিন্তু আমরা তাকে আটকে ফেলেছি। যে মেয়েটির বিয়ে হয়ে গিয়েছে সেটি তো এখন আইনগতভাবে আমরা সেই মেয়েটিকে অবিবাহিত বলতে পারছি না, সে কোথাও না কোথাও সংসার করছে 13-14-15 বছরের মেয়েটি। সেই মেয়েটিকে আসলে আমরা কী কাউন্সিলিং করতে পারি, কী কী বলতে পারি আসলে যে সেই মেয়েটিকে তার সুরক্ষার জন্য? প্রথমত হলো মেয়ের সুরক্ষার চেয়ে তো আশেপাশের মানুষকে আমি বলবো যে সেক্ষেত্রে তাদেরকে বেশি সচেতন করা প্রয়োজন। হ্যাঁ, কারণ হলো তার যে মানসিক যে অবস্থা, তাকে কিন্তু হেল্প করতে পারে তার আশেপাশের মানুষ, এবং আশেপাশের মানুষের মধ্যে যদি সমব্যথী ব্যাপারটা তার হয়, তার যে অ্যাওয়ারনেস হয়, এবং তাদের যদি আসলে অন্তত মানুষ তো আসলে নিজের স্বার্থের জায়গাটা বিবেচনা করে, যদি মনে করে যে এই মেয়েটির ভালোর সাথে আমার পরিবারের ভালোটি জড়িত, হ্যাঁ, এবং হলো যে এই জায়গাটা আমি বলবো হলো মিডিয়ার মাধ্যমে অন্যান্যদের মধ্যে, হ্যাঁ, যে আমার বা এই মেয়েটির একটা সুস্থ মানসিক অবস্থা আমার সন্তানদের ভালো ভালো সাথে জড়িত, এই জায়গাগুলো আসলে যদি আমরা ইনফরমেশনগুলো দিতে পারি, সেটা আমি বলবো বেশি জরুরি। কাজে আমি তাকে সাপোর্টের যে জায়গাটা বলে, সাপোর্ট তো একটা হলো আসলে সেটা অন্য জিনিস, হ্যাঁ, কিন্তু তার বাইরে অন্যান্যদের মধ্যে সচেতনতা আসলে, যখন বুঝবে যে এই মেয়েটার মানসিক ভালো, পূর্ণ মানসিক বিকাশ, ভালো মানসিক অবস্থার তুলনায় আমার আমার এবং আমার পরিবারের ভালো জড়িত, তখনই কিন্তু সে আরও সচেতন হবে এবং সেক্ষেত্রে তার মানুষ কিন্তু নিজের জায়গাটা সে ভাবে। কাজে আমরা যদি ওই জায়গাটা আসলে আমরা ফোকাস করতে পারি যে আসলে এর ভালোর সাথে আপনার যে পরিবারের যার জন্য আপনি নিয়ে আসতেন মেয়েটিকে, নতুন ভাবে সে যুক্ত হলো আপনার জড়িত, সেক্ষেত্রে আমি বলবো তার আরেকটু সচেতন হওয়ার ব্যাপার আছে। এই মেয়েটির শিক্ষার সাথে তার সরাসরি করে যে মেয়েটার যে ডেভেলপমেন্ট হচ্ছে তা না, এই মেয়েটার শিক্ষার সাথে যে এই পরিবারের যে সব হাল ধরবে, সে যে তার যে দাম্পত্য জীবনই বলি, তার যে সন্তানাদি হবে, তাদের যে এক ধরনের তার কোয়ালিটি লাইফ, সেটা কিন্তু ডিরেক্টলি জড়িত। এই জায়গাটা যদি আসলে আমাদের কোনোভাবে আমাদের ঢুকাতে পারি তাদের মাথায় বা তাদের সচেতন করতে পারি, আমি বলবো সেটা অনেকখানি হেল্প করবে। আমি একটু যোগ করতে চাই, সেটা হলো যে যার সাথে বিয়েটা হয়েছে, কিশোরী মেয়েটির যার সাথে বিয়ে হয়েছে, সেই পুরুষটির সচেতনতা কিন্তু অত্যন্ত জরুরি। তাকে কিন্তু বুঝতে হবে যে বাল্য বিয়ের ফলে কী কী ধরনের তার সমস্যার মুখোমুখি সে হতে পারে, এবং ওই পরিবারের জন্য বাল্য বিয়ে দেওয়াটা পরিবারের জন্য যে একটা ডিসক্রেডিট, কোনো স্মার্ট চিন্তাভাবনার মানুষ যে বাল্য বিয়ের পক্ষে কথা বলতে পারে না বা বাল্য বিয়ে দেয় না, এই বিষয়টা কিন্তু এস্টাবলিশ করাটা খুব জরুরি। কাজে মেল এনগেজমেন্ট পার্সপেক্টিভটা আসলে এই ক্যাম্পেইনের সাথে বা আমরা যেই বলছি মোবিলাইজেশনের ক্ষেত্রে কিন্তু খুব জরুরি। আরেকটা বিষয় বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে বাল্য বিয়ে রোধ করা নিয়ে যত ধরনের প্রজেক্ট আছে, যত ধরনের আমাদের কথাবার্তা আছে, যে বাল্য বিয়ে রুখতে হলে আওয়াজ তালে তালে, এই ধরনের যে ক্যাম্পেইনগুলো, বাল্য বিয়ের শিকার হওয়া সেই মেয়েগুলোর কী হবে এটা নিয়ে কিন্তু সেরকম কোনো রকমের আমরা দেখি না পদক্ষেপ। বেশ কিছু আমি জানি যারা এনজিও আছে যারা ম্যারিড মেয়ে বা বিবাহিত কিশোরী মেয়েদের নিয়ে কাজ করছে, যেমন কেয়ারের কথা বলতে পারবো, এরকম আরও কয়েকটা আছে, কিন্তু এদেরকে নিয়ে কিন্তু ভাবা দরকার, কারণ এটা কিন্তু বাস্তবতা যে বাল্য বিয়ের শিকার হয়ে যাচ্ছে 52% মেয়ে। তাহলে 52% মেয়ের এই ম্যারিড মেয়েগুলোর আসলে কী হবে? কাজেই একটা দরকার হলো বিয়ে যেন না হয় সেটা প্রতিরোধ করতে হবে, এবং বিয়ের শিকার যদি হয়ে যায় তাহলে তাদের জন্য অল্টারনেটিভগুলো কী কী আছে সেটা কিন্তু নির্ধারণ করাটা খুব জরুরি, এবং প্যারেন্টসদের সামনেও সেটা কিন্তু তুলে ধরাটা জরুরি যে বিয়ে না হলে তুমি এই সুযোগ সুবিধা পেতে, তোমার মেয়ের জন্য এইরকম প্রসপেক্ট ছিল, কিন্তু বিয়ের ফলে তুমি এইভাবে বঞ্চিত হয়েছো, এবং বঞ্চিত হওয়ার পরেও কী কী তার জন্য আর অল্টারনেটিভগুলো আছে যেন মেয়েটি সম্মানের সাথে তাদের দাম্পত্য জীবন সুখে শান্তিতে এগিয়ে নিয়ে যেতে পারে, সেটা কিন্তু পরিষ্কার করাটা জরুরি। জি ডক্টর মেঘলা, আমরা যেটি বলছিলাম, আপনি তো মানে অনেক বয়সী মানুষকেই কিন্তু কাউন্সিলিং করেন, আপনি চিকিৎসা সেবা প্রদান করে থাকেন, এই যেটি শিক্ষায় ফেরা, স্কুলে ফেরা, আমাদের কিশোরীরা কিশোররা স্কুলে কলেজে ফিরছেন, আমরা আমরা তো খুবই আনন্দিত হবার কথা। তো সে অবস্থার প্রেক্ষাপটে আসলে আমাদের যে শিশুদের
শিশুদের বা কিশোরদের মানসিক যে স্বাস্থ্যের বিষয়টি, সেটি এখন স্কুলে ফেরার পরে তারা এক ধরনের দু বছর আবদ্ধ জীবনে ছিল, এখন আবার তাদের ক্লাস শুরু হয়েছে, আমরা কি এটি পারি কি না? যে আপনার একা ডাক্তারের পক্ষে ঢাকা শহরে বসে কিন্তু করা সম্ভব নয়, আমরা আমাদের সরকারের মাধ্যমে প্রত্যেকটা অঞ্চলে ভিত্তিক এই কাউন্সিলিং কোনো প্রোগ্রাম করা যায় কি না, তাদের এই যে মানসিক স্বাস্থ্যটাকে, শিশুর মানসিক স্বাস্থ্যটাকে সুরক্ষা করার জন্য প্রত্যেক স্কুলে স্কুলে কি করার দরকার নেই? হয়তো একটা টিম থাকলো, সেই টিমটা একটা এলাকায় গিয়ে একদিন ক্যাম্পিং করে আসলো, একটা লেকচার দিয়ে আসলো, সেই জায়গাটা কীভাবে দেখা যায়? হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু আসলে শিশুর যে মানসিক অবস্থা, আমাদের কাছে অনেক কিন্তু শিশু মানে পেশেন্ট আসে, হ্যাঁ, তারা নানা রকমের বড় ধরনের খুব মানসিক রোগ হয় তা না, কিন্তু বিহেভিয়ারাল নানা রকমের ডিস্টারবেন্স নিয়ে আসে। তো শিশুতে যখন হলো কোনো মানসিক সমস্যা হয়, আমরা কিন্তু প্রথমত শিশুর যতটুকু এখানে কন্ট্রিবিউশন, এনভায়রনমেন্টের কন্ট্রিবিউশন অনেক বেশি, অর্থাৎ তার প্যারেন্টসের হলো আসলে তার এখানে সরাসরি জড়িত, অর্থাৎ একটা শিশু কতটুকু কীরকম থাক তার ভালো থাকবে মানসিক স্টেটটা অনেকাংশে নির্ভর করছে তার মানে অভিভাবকের উপরে, বিশেষত তার বাবা মা, এবং বাবা মা তার সাথে প্যারেন্টাল অ্যাটিটিউডটা কীরকম, প্যারেন্টিংটা কীরকম তার উপরে তার মানসিক অবস্থাটা অনেকখানি ডিপেন্ড করছে। এবং আমরা যেটা দেখে থাকি যে শহরে বা গ্রামে যেখানেই হোক, শিক্ষিত বা যারা অতখানি শিক্ষা হয়নি, সবার মধ্যে কিন্তু ইদানিং হলো প্যারেন্টিংটা আমরা সাংঘাতিক পোর আমরা দেখি। হ্যাঁ, এই যে বললাম যে শিশুদের একটা ব্যক্তিত্বের যে বিকাশ, অর্থাৎ 18-19 বছরে কিন্তু মোটামুটি একটা স্টেবল মেন্টাল ক্যারেক্টারিস্টিক আমার হয়ে থাকে, এই স্টেবল মেন্টাল ক্যারেক্টারিস্টিক নিয়ে কিন্তু সে নানা রকমের চাপ সামনের পথটাকে সে পরিক্রমণ করে, এরপরে কিন্তু খুব মডিফিকেশন হওয়ার সম্ভাবনা নেই। কাজে হলো আমরা কিন্তু একটা 13-14 বছরের বাচ্চা আসলে বা 7-8 বছরের বাচ্চা যত ছোট হবে তাদেরকে আমরা হেল্প করতে পারি, এই অর্থে আমরা কিন্তু এই প্যারেন্টাল অ্যাটিটিউডটা চেঞ্জ করার মাধ্যমে করতে পারি। কাজে আপনি যেটা বললেন সেটা আসলে আমাদের যদি করা হয় স্কুল কলেজে, আসলে যদি কোনোভাবে প্যারেন্টদের, এবং সেক্ষেত্রে কিন্তু স্কুলই ফোকাস করা, কারণ কি স্কুলে আমি একসাথে অনেকগুলো বাবা মা পাবো, আমি ধরে ধরে প্রত্যেকটা বাচ্চাকে আসলে আমরা দেখানো বা প্রত্যেকটা হাউস টু হাউস এখানে আমার সম্ভব নয়। এটা যদি আসলে কোনোভাবে সরকার এক ধরনের মানে ব্যবস্থা নেয় যে প্রত্যেকটা স্কুলেই এক ধরনের তাদের অন্তত বছরে 2-3টা একটা প্যারেন্টাল কাউন্সেলিং সেবা তার থাকবে, যেমন, এবং এটা না হলে রেজিস্ট্রেশনটা তার রিনিউড হবে না। হ্যাঁ, তো এটা হলে যদি ম্যান্ডেটরি হয়, ম্যান্ডেটরি না হলে আসলে স্কুল কর্তৃপক্ষ তারাই হবে না, কাজে তখন কিন্তু একসাথে আমি 100টা প্যারেন্টকে আমি পাচ্ছি বা আমি 50টা প্যারেন্টকে পাচ্ছি মিনিমাম, যদি কিছু ইনফরমেশানটা ওই সময় যদি একজন এক্সপার্টের কাছে তাকে এরকম করে দেওয়া যায় সেটা আমি বলবো খুবই হেল্পফুল হয়, নাহলে আদারওয়াইজ বাবা মারা তখনই সচেতন হয় যখন হলো বাচ্চাটা আসলে একদম সমস্যা যুক্ত হয়ে যায়, যখন বিহেভিয়ারটা আসলে তাদের জন্য খুব টলারেট করা ডিফিকাল্ট হয়ে যায়, এবং সেটা কিন্তু দেখা যায় যে বেশ অনেক পরে হয়। হ্যাঁ, তো সেটা তখন হলে তার আগে যদি প্রিভেনশন যদি বলেন মেন্টাল হেলথ প্রিভেনশন, প্রিভেনশনের প্রথম জায়গা কিন্তু হলো আমাদের যদি প্যারেন্টাল অ্যাটিটিউডটা আমরা চেঞ্জ করতে পারি। জি, নিশ্চিত, আমরা শেষের দিকে আছি, আমরা এখন যেটা দেখি, যেটি ডক্টর মেঘালা সরকার বললেন, আসলে কি হচ্ছে, আমাদের বাবা মারাও কিন্তু এক ধরনের সন্তানদের কাছ থেকে দূরে থাকছে, তারা নিজেদের নিয়ে ব্যস্ত থাকছে, আবার আমরা এখনও দেখবেন যে আপনার সেপারেট হয়ে যাচ্ছে স্বামী স্ত্রী বা ওদের বাবা মার মধ্যে, এই কারণে কিন্তু শিশুদের একটা মানসিক স্বাস্থ্যের যে পরিচর্যা সেই জায়গায় কিন্তু একটা ব্যাঘাত ঘটে থাকে। কিন্তু আবার এখন আমরা অতি সম্প্রতি কী দেখি, আমাদের শিশুরা বা আমাদের সন্তানরাও কিন্তু বাবা মার সাথে আসতে চায় না, খেতে চায় না, দরজা বন্ধ করে দিবে, তারা নিজেদের মতো করে তারা মোবাইল টিপবে বা ল্যাপটপে থাকবে, আপনি যদি বা আমরা যদি আমার সন্তানকে রিকোয়েস্ট করি রাত্রির বিয়ে আছে তারা যেতে চায় না, তারা নিজেদের মতো করে থাকতে চায়। তো ওই যে তাদের যে মানসিকভাবে তারা যে এক ধরনের নিজেদের মধ্যে আবদ্ধ হয়ে, আবার স্পেশালি আবার দেখবেন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচারও কিন্তু তাদের মধ্যে চলে আসছে, এবং সেই শিশু কিশোর থেকে তারা কিন্তু এই ধরনের জায়গায় আবদ্ধ হয়ে যাচ্ছে। তো এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমরা আসলে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারি? বলা হয় পরিবার তো সকল শিক্ষার সূতিকাগার, তো পরিবারে আসলে এনভায়রনমেন্টটা পজিটিভ করাটা খুব জরুরি। আমরা এখন অনেকটা প্রযুক্তি নির্ভর হয়ে গেছি, তো শুধুমাত্র সন্তানদের দোষ দিয়ে লাভ নেই, আমরা বাবা মারাও আসলে অ্যাডিক্টেড হয়ে গেছি মোবাইলে, আমরা বিভিন্ন রকম ডিভাইস ব্যবহারে অভ্যস্ত হয়ে গেছি, আমরা হয়তো সন্তানের সাথে শুয়ে আছি, আমরা ভাবছি যে হ্যাঁ আমি সন্তানকে সময় দিচ্ছি, কিন্তু আমার হাতে একটা ল্যাপটপ, আমার সন্তানের হাতেও একটা ল্যাপটপ, এবং আমরা কিন্তু দুইজন দুই জগতের হয়তো বা বাসিন্দা। এই যে অবস্থাটা, এই অবস্থা উত্তরণে কিন্তু এক্সাম্পল হতে হবে বাবা মাকে। বাবা মা যদি নিজেরা যেটাকে অনুসরণ করবে, সন্তানরা কিন্তু বাবা মাকে আবার অনুসরণ করবে, কাজে এক্সাম্পল হয়ে ওঠাটা খুব জরুরি। যে আমি হাতে মোবাইল নিয়ে কখনো বলবো না তুমি মোবাইলটা ত্যাগ করো, আমি আমার রুমের দরজা বন্ধ করে আমার সন্তানকে বলতে পারি না যে তুমি তোমার রুমের দরজাটা খোলা রাখো, কাজে আমি উদাহরণ যেন হয়ে উঠতে পারি সেটা কিন্তু প্রথমে এনশিওর করতে হবে, শুধু সন্তানকে উপদেশ দিয়ে লাভ নেই। আর আরেকটা ব্যাপার হলো, আমরা প্যারেন্টস যারা আছে তারা কিন্তু আমরা দুইটা প্রজন্মের সাক্ষী, একটা হলো যখন অ্যানালগ, যখন আমাদের হাতে ডিভাইস ছিল না এবং পরবর্তীতে আমরা কিন্তু ডিভাইসে অভ্যস্ত হয়েছে, আমরা কিন্তু ডিজিটাল ওয়ার্ল্ডের বলা হয় যে
ইমিগ্রেন্ট সিটিজেন, কিন্তু এখনকার যে জেনারেশন তারা কিন্তু নেটিভ সিটিজেন। আবার অনেক সময় আমাদের মধ্যে ভুল কাজ একটা ধারণা কাজ করে যে ওদের হাতে মোবাইল থাকা মানেই হয়তো বা খারাপ, সবসময় কিন্তু সেটাও না। ওরা যেহেতু নেটিভ সিটিজেন তারা কিন্তু ওইটাকে খুব সহজভাবে তাদের জীবনের সাথে কিন্তু নিচ্ছে, কিন্তু আমরা সব অনেক সময় মনে করছি যে এটা হয়তো বা খারাপ। তো আসলে কোনটা আসক্তি সেটা কিন্তু নির্ধারণ করাটা জরুরি, যে কোনটা আসলে আসক্তি এবং কোনটা প্রয়োজনে তারা ব্যবহার করছে বা কিছুটা বিনোদনের জন্য, ওইটা যদি আমরা নির্ধারণ করতে পারি এবং আমরা যদি সন্তানদেরকে সময় দিই, তাদের প্রতি আগ্রহী হই, তাদেরকে যে বাইরে ঘুরতে নিয়ে যাওয়া, বই পড়ানোর অভ্যাস করা, কোয়ালিটি টাইম দিতে হবে সন্তানদেরকে। আমরা যদি কোয়ালিটি টাইমটা সন্তানদেরকে দিই এবং সন্তানরা যদি বোঝে যে আমার প্রতি আমার সন্তান মা বাবা মনোযোগী, যখন এটা বুঝতে পারবে তখন কিন্তু তারাও বাবা মার প্রতি মনোযোগী হবে। আসলে এই শিশুদের মানসিক স্বাস্থ্য যেটি আমরা দেখছি যে আমাদের কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হচ্ছে নানা রকম পারিপার্শ্বিক কারণের জন্য, অর্থনৈতিক, সামাজিক, পারিবারিক বন্ধসে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি আজকের আমাদের দর্শক যারা অভিভাবক রয়েছেন তাদের জন্য আপনার কোনো বিশ্লেষণ আছে কিনা? একটা হলো যে সন্তানের সাথে যেরকমই হোক সবসময় হলো রেসপেক্টফুল ব্যবহারটা থাকতে হবে, অর্থাৎ এমন কোনো তার যদি অনাকাঙ্ক্ষিত আচরণ হচ্ছে সেটা আমি যখন তাকে আমি মানাও করবো সেটা যেন রেসপেক্টফুলি হয়, অর্থাৎ এমন কোনোভাবে আমি বলবো না যেটা আমি নিজে চাই না যে আরেকজন আমার সাথে কথা বলে। এটা যদি জাস্ট তারা মেনটেন করতে পারে সেটা তাহলে মেনটেন করতে পারবে। দ্বিতীয়ত, অনাকাঙ্ক্ষিত যে কোনো আচরণকে একটু ইগনোর করা ভালো, অর্থাৎ অতখানি মনোযোগ না দেওয়া। আর যেটা উনি বললো যে নিজেদেরকে একটা অবজারভেশনাল, বাচ্চাদের যেহেতু অবজারভেশনাল লার্নিং হয় বাচ্চারা কিন্তু দেখে শিখে, অর্থাৎ হলো সন্তানের সামনে সে কী আচরণ করছে অন্যদের সাথে সেটাই কিন্তু হলো সন্তান তার নিজের চরিত্রের মধ্যে ইনকর্পোরেট করবে। আর যদি রকমে দেখা যায় যে এমন কোনো আচরণ যেটা একদম গ্রহণযোগ্য না, মানে শাস্তিযোগ্য অপরাধ, সেক্ষেত্রে তাকে সমালোচনা করে বা বকা লাগানো, তুলনা করার পরিবর্তে তাকে মানে কিছুটা প্রাপ্য সুবিধা সাময়িকভাবে কমিয়ে দেওয়া উচিত, অর্থাৎ এটাকে বুঝিয়ে দেওয়া উচিত আমি তোমাকে পছন্দ করছি না, এবং কোনো অবস্থাতেই যেন জেদে প্রশ্রয় না দেওয়া। আজকালকার আমরা দেখি যেটা বাবা মার মধ্যে ওভার পারমিসিভ প্যারেন্টিং, অর্থাৎ হলে যা চাচ্ছে বাচ্চাদের তাই দিচ্ছে, যেহেতু তারা টাইম দিতে পারছে না দেখা যাচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক জিনিস দিয়ে তারা মানে বাচ্চাদের মধ্যে এক ধরনের অভ্যাস খারাপ করে ফেলছে, এবং এই বাচ্চাটাই যখন হলো বড় হয়ে এমন কিছু চাচ্ছে যেটা আসলে বাবা মার দিতে অপারক, তখন কিন্তু সেটাকে সে কোপ আপ করতে পারছে না, সে উত্তেজিত হচ্ছে, রেগে যাচ্ছে, বাবা মার সাথে নানা রকমের নেতিবাচক আচরণ করছে। এবং যেটা সমালোচনা করা, বকা লাগানো, এ ধরনের কাজ না করাই ভালো, এটাতে বাচ্চাদের আসলে হীনমন্যতা তৈরি হয়, যেটা খুবই প্রয়োজন বাইরের অন্যান্য বাচ্চাদের সাথে খেলাধুলার মাধ্যমে। এতে বাচ্চাদের লিডারশিপ তৈরি হয় এবং বাচ্চাদের প্রবলেম সলভিং অ্যাবিলিটি তৈরি হয়, এবং মোবাইল ব্যবহার বা টেকনোলজি এটা যেন সুপারভাইজড হয়, অর্থাৎ হলো আমি যাতে বুঝি জানি সে কী ব্যবহার করছে এবং যেটা কন্ট্রোল ডিউস এবং সুপারভাইজড হয়। নিশ্চয়ই নিশ্চয়ই, আমি দারুণভাবে ধন্যবাদ জানাতে চাই ডক্টর মেঘালা সরকারকে এবং একই সাথে নিশাত সুলতানাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে যুক্ত হয়ে শিশুদের মানসিক স্বাস্থ্য এবং যে তারা যে শিক্ষায় ফিরেছে, স্কুল কলেজে ফিরেছে সেটার জন্য আমাদের নানা রকম চ্যালেঞ্জ এবং নানারকমভাবে আমাদের অভিভাবক এবং শিশুদের জন্য তাদের বিশ্লেষণাত্মক বক্তব্য প্রদান করবার জন্য আমি প্রিয় দর্শক আপনাদেরকেও বলতে চাই। সেটি হচ্ছে আজকে আমরা হয়তোবা নতুন যে ডিজিটাল বাংলাদেশের কথাই বলি আর প্রযুক্তির যুগেই কথা বলি না কেন, সব কিছু মিলিয়েই কিন্তু আমাদেরকে থাকতে হবে। আমরা ভালোটা গ্রহণ করব এবং খারাপটা আমরা পরিহার করব, তবে শিশুর যে মানসিক স্বাস্থ্য বিকাশ সে বিকাশ করবার ক্ষেত্রে অভিভাবকদের ভূমিকা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, যেটি ডক্টর মেঘালা সরকার আমাদেরকে বললেন। একই সাথে আজকে যাদের বাল্য বিয়ে হয়ে যাচ্ছে, যেটি আমাদের আজকে নিশাত সুলতান আপা বললেন, এই সকল কিছুকে আমরা সমন্বয় করে আমাদের এই যে শিক্ষায় ফেরাটাকে আমরা গুরুত্ব দিয়ে বাংলাদেশের যে গর্বিত জাতি হিসাবে আগামী প্রজন্মকে আমরা সুনাগরিক হিসাবে গড়ে তুলতে চাই, প্রত্যাশা করে আমাদের আজকের যে কথা কেউ বলুন অনুষ্ঠান এখানেই শেষ করছি। প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।